নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন কানাডা অ্যান্ড রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সদস্য কেভিন দুগ্গান ও লয়েড শোয়েব। আজ 30 অক্টোবর সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে হাজির হন তারা। এরই মধ্যে তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান তাদের আদালতে এসে সাক্ষ্য দিতে সমন জারি করেন। এদিন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলমকে জেরা করার দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দাখিল করেন। এরপর খালেদা জিয়াসহ অপর আসামিদের পক্ষে বাদীকে জেরা করেন তাদের আইনজীবীরা। জেরা শেষ হওয়ার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 30 অক্টোবর দিন ধার্য করেছিলেন আদালত। স্বর্ণলতা নিউজ, যশোর।